তো স্যার এই দুটো একটু স্যার এই দুটো একটু স্যার দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ দেখা দাও দেখা দাও। তো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ব্লকটা। ফার্স্ট ব্লকটা হচ্ছে কি তোমার স্যার, তুমি যদি কোনো তোমার লোকাল ড্রাইভ থেকে ফাইল, বলতে বুঝাচ্ছি তোমার লোকাল পিসি থেকে, হ্যাঁ হ্যাঁ লোকাল পিসি থেকে বা লোকাল কম্পিউটার থেকে তুমি যদি কোনো ড্রাইভ বা কোনো ফাইল আপলোড করতে চাও, তখন কি করতে হবে, কিভাবে করতে হবে, এই যে ফ্রম গুগল ডট কোল্যাব ইম্পোর্ট ফাইলস, দেন এরকম করে একটা কি করবা স্যার, কমান্ড করবা, এখন তোমাকে ফাইল আপলোডের একটা সুযোগ চাবে। তো এখানে তুমি কি করবা স্যার, ফাইল আপলোড করবা, দাঁড়াও এটাকে আমি প্লে করি, প্লে দাও তো মানে রান করা, এন্টার দিচ্ছিলাম। ওকে আচ্ছা এই তো হয়ে গেছে। সো এখান থেকে ধরো এই যে চুজ ফাইলস, হ্যাঁ তুমি এখান থেকে ফাইল ধরো রিড করতে পারো, ফাইল রিড করবা যে তুমি কোন ফাইলটা রিড করতে চাও। সে ফর এক্সাম্পল আমি ধরো এখানে একটা ফাইল রেখে কোথায় দিছি, এখানে একটা ফাইল রাখা আছে, একটু হোল্ড করো, 4214 আচ্ছা ওই ফাইলটা হচ্ছে তোমার, একটু এক মিনিট, এখানে হ্যাঁ এখানে এই প্যাথটা দিয়ে দিই তোমাদের, দেখো খেয়াল করো কি করব, চুজ ফাইলসে দিব, এই প্যাথটা দিয়ে দিলাম, মানে প্যাথটা বলতে মানে আমি যেখান থেকে ফাইলটা আপলোড করতে চাই। সো এখানে কিসের ফাইল ছিল ওইটা আমি একটু আরেকবার দেখি, ওইটা হচ্ছে তোমার কিসের একটা তোমার আইরিশ ডেটা সেটের, রাইট? সো আইরিশ ডেটা সেটের এই যে ফাইল, আইরিশ ডেটা সেটের ফাইলটা আপলোড করে দিলাম আমি, খেয়াল করো। ওকে ডেটা সেট সেভ হয়ে গেল, মানে আইরিশ ডেটা সেটটা এখানে আপলোড হয়ে গেল, মানে আমি আমার লোকাল স্টোরেজ থেকে আপলোড করলাম। দেন কি করলাম, রিড করতে চাই, রিড করতে পারবা, বাট এখানে ধরো আরেকটা ফাইল রিড করছে, সে ফর এক্সাম্পল ট্রেন ডট টিএক্সটি ফাইল। সো ট্রেন ডট টিএক্সটি ফাইলটাও রিড করা যাবে, আমি আবারও রান করি, মানে এখানে হচ্ছে তুমি যে কোনো লোকাল পিসি থেকে যে কোনো তুমি জিনিস তুমি রান করতে পারবে। আমি এখানে রেখে দিছিলাম ট্রেন ডট টিএক্সটিটা, প্রিভিয়াস সেমিস্টার ট্রেন ডট টিএক্স, এই তো ট্রেন ডট টিএক্সটি ফাইলটা আমি রান রেখে দিয়েছিলাম। তারপরে কি করলাম স্যার, ইম্পোর্ট আইও ইনপুট আউটপুট, তারপরে প্যান্ডাস নামে একটা লাইব্রেরি আছে যেটা তোমাদের নেক্সট ক্লাসে শেখানো হবে। সো প্যান্ডাস দিয়ে ডেটা সেটে রিড রাইট করা হয়। তো এই যে দেখো পিডি ডট কি করলাম স্যার, রিড সিএসভি, রিড সিএসভি, তারপরে কি করলাম স্যার, এই যে ট্রেন ডট টিএক্সটি যে আপলোড করলাম, আপলোড করলাম সে কোন ডেটা ফ্রেমে রাখলাম, ডিএফ নামে একটা ডেটা ফ্রেমে রাখলাম। এখন হোয়াট ইজ ডেটা ফ্রেম কি এইসব জিনিস নেক্সট ক্লাসে দেখাবো, বাট ধরে নাও একটা ভ্যারিয়েবলে রাখছি, হ্যাঁ একটা ভ্যারিয়েবল বা একটা ডেটা টাইপে রাখছি। সো খেয়াল করে এটা প্রিন্ট করি, সো প্রিন্ট করলে দেখো ট্রেন ডট টিএক্সটিটা প্রিন্ট হয়ে গেছে স্যার, বুঝতেই পারতেছো মানে ট্রেন ডট টিএক্সটি ফাইলটার মধ্যে যা যা ছিল তা কি হয়ে গেছে স্যার, প্রিন্ট হয়ে গেছে। সো এরকম করে তোমরা যে কোনো একটা লোকাল ফাইল থেকে কি করতে পারো স্যার, মানে কোল্যাবে বা জুপিটারে আপলোড করতে পারো, আপলোড করে দেন কি করবা স্যার, ওইখান থেকে রিড রাইট করতে পারো। এটা হচ্ছে তোমার কি স্যার, এই দুটা কোডটা, যে আমি লোকাল ড্রাইভ থেকে কিভাবে, আমি লোকাল কম্পিউটার থেকে কিভাবে রিড রাইট করতে পারি, আর হচ্ছে তোমার গুগল ড্রাইভ থেকে কিভাবে রিড রাইট করতে পারি, তারও কোড দেয়া আছে। সো এই কোডটা জাস্ট একটু নিজের স্বার্থে একটু নিজে রান করে নিবা। তো এই হচ্ছে তোমার মানে মেইন তোমার টাস্ক আজকের। কারো কোনো সমস্যা, কোয়েশ্চেন? কেউ কিছু জানতে চাও? কারো কিছু জানার নাই, কিছু বলার আছে কিছু আজকের পড়া নিয়ে? আচ্ছা যদি পড়ার মানে বলার না থাকে তাহলে তোমাদের নেক্সট একটা এক্সপেরিমেন্ট থাকবে, সেটা একটু তাহলে একটু বলি। ও স্যার আমি কি এক্সপেরিমেন্টটা স্যার কি করে দিব, ওটা জাস্ট তুমি পিডিএফটা বলো, আমি আমি বলে দিচ্ছি। আচ্ছা স্যার এই স্যার আমি অন করছি স্যার, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট বা এক্সপেরিমেন্ট নাম্বার 1, যেটা আমি কিছুটা তোমাদেরকে থিওরি ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম ওই জিনিসটাই। তো এখানে আমাদের দেখবা তোমাদের চারটা টাস্ক দেওয়া আছে, 1 2 3 4।
তো প্রথমে হচ্ছে তোমাকে দুটো ফাইল আমরা দিয়ে দিব, ওয়ান ইজ ট্রেইন ডেটা, ওয়ান ইজ টেস্ট ডেটা। তো এক নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে প্লট অল স্যাম্পল পয়েন্টস ফ্রম বোথ ক্লাসেস, বাট স্যাম্পলস ফ্রম দ্য সেম ক্লাস শুড হ্যাভ দ্য সেম কালার অ্যান্ড মার্কার। এক নাম্বার কাজ করতে গেলে আমাদের একটা ফাংশন লাগবে, ওটাকে বলে ম্যাট প্লট লিব। তো ওটা দেখবা এই আমাদের স্লাইডেও থাকবে কিছু, প্লাস আমি তোমাদেরকে অলরেডি একটা ল্যাবে ইউটিউবের ভিডিও দিয়েছি, ওটা কি কেউ পেয়েছো? আচ্ছা ওকে, তা ওখান থেকে এটা রিকোয়েস্ট করব আমি তোমাদেরকে, একটু নিজেরা একটু পড়লেই ভেরি ইজি, একটু ভিডিও দেখলে বা বই পড়লে এটা পারবা। সো আসলে কি প্লট করতে বলছি আমি, তো দিয়ান স্যার একটু যদি নিচে ডায়াগ্রামটা একটু আমরা দেখি। হ্যাঁ একটু এনলার্জ করা যায়। হ্যাঁ সো ব্যাপারটা হবে এরকম যে তোমাদেরকে ওই ম্যাট প্লট লিবে অনেক এরকম ফাংশন আছে যেগুলো দিয়ে কাজগুলো করা যায়, এটাকে বলে মার্কার, আর উপরে বলে লিজেন্ড। তাহলে আমাকে বলো এই যে লাল যেটা সার্কেল, এটা কোন ক্লাসের বা এটা কি টাইপের লাল সার্কেল? ট্রেইন ক্লাস ওয়ান, ভেরি গুড। আর যেটা হচ্ছে লাল একটা প্লাস বা একটা ট্রায়াঙ্গেল এর মতো সামথিং, মিন, রাইট? একটা মিন বের করছি আমি। আসলে কি যে তুমি মানে এইখানে প্লট এরকম ভাবে করতে হবে যে কোনটা কোন ক্লাসের ডেটা, কোনটা টেস্ট ডেটা, কোনটা ট্রেইন ডেটা, কোনটা মিন ডেটা, এটাকে আমরা এরকম প্লট করে ফেলবো এই এই কিনা আমার এই এক নাম্বার টাস্কে। বাট এই ডিসিশন বাউন্ডারিটা এক নাম্বার টাস্কে না, ওটা পরে আসবে, কিন্তু ইনিশিয়ালি আমি আমার এই এক নাম্বার টাস্কে ছিল ট্রেইন ট্রেইন ডেটাটাকে বলেছিল, ওটাকে আমি এখানে প্লট করে ফেলবো। ঠিক আছে, সো এটার মার্কিংটা বলে দেওয়া আছে তোমার কোনটা কত মার্কস। যদি আমরা একটু উপরে যাই যে এক নাম্বার টাস্কের মার্কস হচ্ছে তোমার 3 মার্কস। সো এক নাম্বারটা তাহলে কি দাঁড়ালো যে আমরা একটা ম্যাট প্লট লিপ দিয়ে আমরা এটাকে প্লট করতে পারলে ইনশাল্লাহ তুমি 3 মার্কস পেয়ে যাচ্ছ। দেন 2 নাম্বার, এইটা কি আমার বলা লাগবে 2 নাম্বারটা কি মিলাতে পারছো? এই কোশ্চেনটা কার সাথে যায়? GIX equal to X transpose Y bar, এখানে Y barটা আমরা থিওরিতে কি করেছিলাম? মিউ বার, ভেরি গুড, মিউ বার। তাহলে ওখানে যেটা মিউ ছিল এখানে যা সেটাকে ওয়াই ওয়াই বার লেখা হচ্ছে। সো ওখানে ছিল মিউ ট্রান্সপোজ বার এক্স ট্রান্সপোজ মাইনাস অফ মিউ ট্রান্সপোজ মিউ ইনটু ইনটু মিউ, ঠিক ওই ইকুয়েশনটাই। তাহলে তোমাকে এখন ওই থিওরিতে আমরা যে প্রুফ দেখেছি প্রুফটা তোমাকে করতে হবে না, তোমাকে জাস্ট এই ইকুয়েশন ইউজ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কোথায় পাবা? তোমাকে ডেটা দেওয়া থাকবে, ওই ক্লাসের মিন বের করবা কিভাবে, তোমার ডেটা দেওয়া থাকবে, ওখান থেকে ভ্যালু গুলোকে তোমার এখানে জাস্ট নিয়ে আসতে হবে। এখন ওটা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে দুইটা ক্লাস যদি হয় তাহলে ডিসিশন রুলটা কি হবে, যদি G1X greater than G2X হয় তাহলে X পয়েন্টটা কোন ক্লাসে যাবে? টেস্ট পয়েন্ট যদি আমি কোন একটা নিই এবং যদি ফাংশন আমি বসাই, দেন যদি দেখি ওমেগা 1 ক্লাসে যাবে, এটা হচ্ছে ডিসিশন রুল হবে আমার। ওকে, তিনটা নিয়ে যে আমরা থিওরি ক্লাসে প্রচুর তোমাদের দেখাচ্ছি, তোমরাও চেষ্টা করতেছো, বাট আমি সলভ করে দিচ্ছি না, বারবার বলতেছি যে আরেকটু মাথা খাটা, আরেকটু চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। তো ওইটা হচ্ছে 3 নম্বরের কাজটা, যেটা কন্ডিশন বাউন্ডারি ড্র করতে হবে। তো এই ড্রটা হবে আসলে ওই যেটা আমি হিন্টস দিয়েছিলাম যে আমার যে G1 equal to G2X তোমরা করেছো অনেকে, ওখান থেকে জাস্ট Y equal to MX plus C তে ওটাকে কনভার্ট করে ফেলতে হবে যে কোন টার্মটা কোনটা যায় যে এই লাইনের। আর একটু মাথা খাটাও, আমার মনে হয় পারবা ইনশাল্লাহ, তারপর দেখা যাক। তো ওইখানে মার্কস আছে কত? 3। তাহলে 2-তে 3 মার্কস, 3-এ 3 মার্কস, যে তুমি এই ডিসিশন বাউন্ডারি ড্র করতে পারলে 3, ডিসক্রিমিনেট করতে পারলে 3, এক নাম্বার করতে পারলে 3। আর 4 নাম্বারটা হচ্ছে আমার অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে নর্মাল তুমি চিন্তা করবা যে তোমার 5টা টেস্ট ডাটা ছিল, 3টাকে কারেক্টলি ক্লাসিফাই করছে আর 5টাকে করে নাই, মানে নরমাল একটা তুমি জাস্ট এরকম ম্যাথ ফর্মুলা দিয়ে অ্যাকুরেসিটা বের করে ফেলবা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, এই হচ্ছে টাস্কটা। এবং এটার উপর একটা রিপোর্ট জমা দিতে হবে আমাদেরকে, সেটা টেমপ্লেটটা ল্যাটেক্সে, যেটা ওভার দি অ্যানসার আপলোড করে দিছে অলরেডি এ সেকশনের জন্য, রাইট? জি স্যার, মনে হয় তো ওই যে একই টেম করে দিছে স্যার, ও ওদের বেলাও স্যার আবার আপলোড করে দিব স্যার। হ্যাঁ আপলোড করে দিব স্যার, আবার আপলোড করে দিব স্যার। ওকে, তাহলে ওই টেমপ্লেটে এটা বসাতে হবে যে লাইক তুমি পেপার স্টাইলে লিখলা ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি, এক্সপেরিমেন্টাল ডিজাইন, ওরকম করে তুমি এই প্রবলেমটাকে গুছায় লিখলা। লাইক একটা হিন্টস দিই আমি যে তুমি মেথডোলজিটা কি লিখবা, কোনটা লিখতে হবে তোমাকে। তাহলে একটু যদি আমি উপরে উঠি স্যার, এই যে মেথডোলজি পার্টটা,
কে কি মনে করো যে তোমাদের মেথডোলজির ভিতরে কি লেখা উচিত? স্যার ফাংশন গুলো কেমনে আসলো? স্যার ভেরি গুড, ফাংশন গুলো তোমার কেমনে আসলো? এক্স্যাক্টলি। তারপরে তুমি ধরো যদি আমি বলি এক্সপেরিমেন্টাল ডিজাইন সেটআপ, ওখানে কি লিখবা? স্যার এই যে ট্রেন ডাটা ছিল, টেস্ট ডাটা ছিল, কোলাবে আমরা করছি, এগুলো কোয়াটা ছিল, কিভাবে ছিল, রাইট? বা ইন্ট্রোডাকশন অ্যাবস্ট্রাক্টটা কি লিখলা, যে প্রবলেমটা কি, এটা কি করে, বুঝাতে পেরেছি? এটাকে অনেক বড় করতে হবে না স্যার, ওই হায়েস্ট এক দুই পাতার ভিতরে, দুই পাতার ভিতরে মনে হয়ে যাবে। আর একটা পার্ট থাকবে যেখানে তুমি তোমার কোডটাকে ইমেজও নিতে পারো, আবার কোডের কপি করে টেস্ট করতে পারো, এটা হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশন, তোমার অ্যালগোরিদমটাকে ওখানে তুমি টেস্ট করে দিবা, এই হচ্ছে রিপোর্টটা। এখানে রিপোর্টের মার্কিংটা নাই আমাদের এই জায়গাটায়, বাট ওটা আমি পরে দি অ্যানসারের সাথে কথা বলে তোমাদেরকে দিয়ে দিব, রিপোর্ট একটা মার্কিং থাকবে রিপোর্টের উপর, ঠিক আছে? এটা কি দেখা যাচ্ছে ট্রেইন টেস্টটা সবাই স্ক্রিনে? জি স্যার। আচ্ছা তাহলে আমাকে একজন বলো তো, ট্রেইন ডেটা এই যে প্রথম রোটার মানে কি? 221 পয়েন্টটা কোথায় আছে স্যার? না আমার লাইনটাকে এক্সপ্লেইন করবা কিভাবে, কেউ বলতে পারবা? 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2 2 1 2
তাহলে এইখানে আমরা কি করব না মানে যখন আমরা এটাকে টেস্ট করব তখন লেভেলটাকে কি আমরা দিব মানে ট্রেনিং এর টাইমে তো আমি অ্যাট্রিবিউট আর লেভেল দুটো দিয়ে ট্রেন করব তাই না কিন্তু আমি যখন টেস্টিং করব তখন কোন পার্টটাকে থাকবে না স্যার লেভেল দিব না লেভেল দিব না কিন্তু পরে যখন ও প্রেডিক্ট করবে তখন আমাকে চেক করতে হবে কার সাথে লেভেলের সাথে আমি কি বুঝাতে পেরেছি ওকে তো এই হচ্ছে তোমার সিনারিওটা এই ফার্স্ট অ্যাসাইনমেন্টের তো 15 দিন টাইম পাবা স্যার আজকে 10 তারিখ এটা তোমার জমা দিতে হবে কবে স্যার 10/7/17/24 তারিখ স্যার সো এনি কোশ্চেনস কারো কোনো এখন ডেটা রিড করবা কিভাবে তুমি নামপাই ইউজ করতে পারো কোনো অসুবিধা নাই যদি কেউ নিজে প্যান্ডাস শিখে এটাকে প্যান্ডাস দিয়ে রিড করতে চাও আমার কোনো আপত্তি নাই কারণ আমি আবারও বলতেছি স্যার 42 স্যার তোমরা মাশাআল্লাহ থিসিসও ভালো কাজ করতেছো ইন্টারনেটে প্রচুর হেল্প আছে সো তুমি ফাংশন তুমি তুমি ইউজ করতে পারো কিন্তু তোমাকে আমাকে বুঝাইতে হবে স্যার যে কেন আমি ফাংশনটা নিলাম বা এর কাজটা কি কিভাবে আমি ইউজ করছি কিন্তু এখানে কোনো সাইকিট লার্ন বা কোনো বিল্ট ইন এরকম ক্লাসিফায়ার ইউজ করা যাবে না কিন্তু তুমি পাইথনে যে বেসিক ফাংশন গুলো তুমি ইউ ক্যান ইউজ ইট স্যার আর প্লটিং এর জন্য কোনটা ইউজ করবা ম্যাটপ্লটলিব সো দেখো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার যখন সাবমিট করব তখন কি কোডগুলো ল্যাটেক্স এর ওই রিপোর্টের মধ্যে অ্যাড করে দেব নাকি হ্যাঁ হ্যাঁ ওখানে দেখবা স্যার যেটা টেমপ্লেট দিবে ওখানে একটা পার্টি আছে কোড পেস্ট করে দেওয়ার জন্য আচ্ছা ওকে তাহলে পিডিএফটা আমরা দিয়ে দিব স্যার সো ইনশাআল্লাহ আমি ওই লাস্ট থিওরি ক্লাসে বলছিলাম যে তোমরা কোডিংটা শুরু করো আমি অনেকগুলো হিন্টস দিছি দেখবা তোমরা ঠিকই বুঝে ফেলতেছো যে কিভাবে করতে হয় তাহলে লেটস সি আমি যদি করে দিই স্যার বা দিয়ান স্যার যদি করে দেয় তাহলে কিন্তু তোমাদের ক্রেডিটটা কি হবে স্যার কমে আসবে না জি স্যার মানে ওই মার্কসটা তখন কিন্তু আমি আর দিয়ান স্যার নিয়ে নিব ওকে
দেখো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? সিয়াম, সিয়াম আজাদ ক্লাসে আছো? জি স্যার আছি স্যার। সিয়াম? জি স্যার আছি। ওকে গুড, এটা কি বুঝতে পারছো সিয়াম? জি স্যার পেরেছি।